সারা দেশের মতোই বাগেরহাটেও বই বিতরণ উৎসব হয়েছে। সোমবার সকালে বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের সূচনা করা হয়। এই বই উৎসবের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা এস এম সায়েদুর রহমান। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তরফদার শরীফুল ইসলাম। বছরের প্রথম দিন নতুন বই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা। শেখ মার্গো মাসের রাত, হ্যালো ডট বিডি নিউজ 24.com, বাগেরহাট।